হ্যালো, হ্যাপি হোলি টু এভরিওয়ান। হাই, নমস্কার, শুভ দোলযাত্রা সবাইকে। দোল মানে শুভ অনুষ্ঠান। আজকে শুধু কলকাতায় বলে নয় বা পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে খুব একটা স্পেশাল দিন আমাদের। তার কারণ এক তো মানুষে মানুষের মেলবন্ধন, দ্বিতীয়ত হচ্ছে আজকে রঙের খেলা, মানুষের মন। সারা বছর আমরা নানা রকম ভাবে তো টেনশনে থাকি, ডিপ্রেশনে ভুগি, আমরা কাজে থাকি, আমাদের ডেইলি লাইফস্টাইলস আমরা এনজয় করতে ইনফ্যাক্ট ভুলে যাই। তো আজকের দিনে ট্রু কালার্স রঙের মাধ্যমে আমরা একটু এনজয় করব। একেবারেই তাই, এবং রং ছড়িয়ে দেবো একে অপরের জীবনে। যেখানে কোনো রং নেই সেসব জীবনগুলোতে আমরা রঙে ভরিয়ে দেবো, এটাই আমাদের কাজ। আর এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা যে আজ সবাইকার জীবন রঙে ভরে উঠুক, কালো রঙে নয়, অবশ্যই লাল নীল হলদে সবুজ রঙে। তো রং মানেই তো বিভিন্ন রঙের মেলা। বল, তুই কি রং কিনলি এবারে? এবারে তো আবির কিনলাম, লাল হলুদ সবুজ আবির কিনলাম। লাল তো কিনবই, লাল আমার খুব ফেভারিট কালার, তো লাল কিনেছি, হলুদ সবুজ, আর ব্যাস আর কিছু নয়। আমি অবশ্য আবির বলতে একটাই রং বুঝি, সেটা হচ্ছে গোলাপি রং। গোলাপি রঙের আবির প্রত্যেক বছরই খেলি, তবে এইবার ভাবলাম যে গোলাপির বদলে যদি একটু হলুদ রঙের আবির খেলা যায় কেমন লাগছে। ইন্টারেস্টিং, খুব ভালো, একটা শান্তিনিকেতনে চলে এসেছি মনে হচ্ছে। তোমার ড্রেস, তোমার রং দেখে আমার শান্তিনিকেতন চলে এসেছে, ওটাই মনে হচ্ছে। তাই মনে হচ্ছে, কারণ পলাশ ফুলের মতন রং আমার পাঞ্জাবি, সেই জন্য হয়তো মনে হচ্ছে। আর শান্তিনিকেতন মানেই হচ্ছে পলাশের ফুল, আবির খেলা। ছোটবেলায় গেছি শান্তিনিকেতন, জানিস তো, আমার পিসির বাড়ি আসলে শান্তিনিকেতনে, বহুবারই গেছি। তো আমার একবার মনে আছে আমরা দোলের সময় গিয়েছিলাম শান্তিনিকেতনে, খুব ভালো লাগে। বড় বড় দল খোল করতাল নিয়ে খালি বেলায় গান গাইতে গাইতে ঘুরে বেড়ায়, বিভিন্ন রাস্তা থেকে এসে সবাই সম্মিলিত হয়, সেখান থেকে আরো বড় গ্রুপ তৈরি হয়। রং খেলা মানে কিন্তু শুধু আবির খেলা, ওখানে কোন রকম ওই মানে পিচকিরি রং বা গোলা রং কিছু হয় না। তো এরকম আর কি রঙের খেলা, আমার খুব ভালো লাগে। তুই কখনো গেছিস? না, যাইনি। তবে আমার দোলের সময় বা হোলির সময় শান্তিনিকেতন, মথুরা বৃন্দাবন যাওয়ার। হ্যাঁ, মথুরা বৃন্দাবন আমি এই জায়গায় শুনেছি, সেদিনকে বলতে অসম্ভব ভিড় হয় না? প্রচন্ড, বাঁকে বিহারীজি মন্দিরে তো প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। বাঁকে বিহারীজি মন্দির এমনি খুবই জাগ্রত, আমরা তো আগেও এটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু আজকের দিনে যেহেতু কৃষ্ণ ঠাকুরের সঙ্গে দোল একেবারে ওতপ্রোত ভাবে জড়িত, তো সেই জন্য কিছু বল, তুই কিছু জানিস ওখানকার? যেটুকুনি শুনেছি আমি, ওখানে ফার্স্ট কালার মানে ফার্স্ট আবির কৃষ্ণ ঠাকুরের পায়ে থেকে শুরু করা হয়, পায়ে দিয়ে ওখানে যে মেইন পুরোহিত আছে তো এইভাবে ছড়ানো হয় ভক্তদের মাঝখানে, তারপরে হোলি খেলা শুরু হয়। মানে সেই হোলি খেলার আমি ইউটিউবে ভিডিওস দেখেছি প্রচুর, ইনফ্যাক্ট আজকে কিন্তু আমরা সেগুলো শুরু করেছি। মানে আজকে যদি আপনারা একটু খেয়াল করে দেখে থাকেন তাহলে দেখবেন যে সবার আগে আমার বাবা কিন্তু গোপালের পায়ে আবির দিয়ে তারপর আমাদের হোলি খেলা শুরু হয়েছে। হ্যাঁ, একদমই তাই। তারপরে তো মানে এটা করা হয়ে যায়, কারণ আছে, বিকজ কৃষ্ণ ঠাকুরের পায়ে থেকে যে কালারটা নিয়ে লোকেদের লাইফে, আমি লোকেদের কাছে পৌঁছে দেওয়া হয়, এতে লোকেদের লাইফ সেরকমই কালারফুল যেতে হয়। আচ্ছা, মানে ভগবানের কৃপায় লোকের লাইফ কালারফুল এবং সমৃদ্ধ সব রকম আশীর্বাদ। থ্রুআউট দ্য ইয়ার কৃষ্ণ ঠাকুরের আশীর্বাদ, বাঁকে বিহারীজির আশীর্বাদে সারা ইয়ার যেন লোকেদের লাইফ কালারফুল হয়ে থাকে, এই কারণেই মেইনলি এটা মানে শুরু করেছি। আর এটাই তো আমাদের প্রয়োজন এখন, কারণ দেখ লাস্ট দুটো বছর তো সেইভাবে দোল খেলা হয়নি, কারণ কোভিডের ভয়ে প্লাস সোশ্যাল ডিস্টেন্সিং, লোক খেলতেও ভয় পাচ্ছিল সেসব কারণে। এইবার একটু রিল্যাক্সড আমরা সবাই, এবার মনে হচ্ছে যে দোল খেলা যেন জমবে, জমতে পারে, কারণ আজকে দিনটা আমি যেটা বললাম যে খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। কিন্তু তাও সোশ্যাল ডিস্টেন্সিং ভুললে কিন্তু চলবে না, একেবারে ওটা মেনটেন করতেই হবে। ওটা মেনটেন করলে আমাদের বেনিফিটের জন্য, আমাদের নিজেদের জন্য আমাদের মেনটেন করতেই হবে এটাকে। একদমই তাই। মানে আমি বলতে চাইছি যে রং তো নিশ্চয়ই খেলবো, কিন্তু একটু যদি কম কাছাকাছি আসা যায় বা খুব বড় গ্যাদারিং না করে অল্প কিছু সংখ্যক লোক নিয়ে যদি করা যায় তাহলে বোধহয় ভালো হয়। এবং অবশ্যই স্যানিটাইজার ক্যারি করা উচিত এই সময়টায়। মাস্ক পরে দোল খেলা একটা মুশকিল, কিন্তু স্যানিটাইজারটা সঙ্গে রাখা বোধহয় দরকার। ছোটবেলায় নানা রকম দোলের ইনসিডেন্টস আছে আমার জীবনে, জানিস তো। যেরকম একটা মনে পড়ছে যে একবার আমি তখন কোন ক্লাস হবে, বোধহয় ক্লাস সেভেন এইট এরকমই হবে। আচ্ছা, তো বন্ধুরা মিলে দোল খেলছি, দোল মানে তখন নানা রকমের মানে ওই আজে বাজে রং, সিলভার কালার, বাঁদুরে রং, হেনা তেনা এইসব হতো, কোথা থেকে পেতো আমি জানি না, কিন্তু হতো। তো একবার আমার কিছু বন্ধু এসে বললো যে এই ভাস্বর ভাস্বর একটু ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়া। আমিও বুঝতে পারিনি ঘুরে দাঁড়া কেন বলছে, তো আমিও ঘুরে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে আরেকজন আমার মুখটা চেপে ধরলো, আর তৃতীয় জন আঙুলের মধ্যে রং নিয়ে আমার দাঁতে ঘষে দিল। এবার দাঁতে ঘষে দিয়েছে, আমি তো বুঝতে পারছি না, কারণ কোনো কিছু দেখছি দাঁত নর্মাল।
বাড়ি গিয়ে দেখছি যখন মুখ ধুচ্ছি যতবার মুখে জল দিচ্ছি সবুজ জল বেরোচ্ছে। এরকম অভিজ্ঞতা আপনাদেরও আছে আমি জানি, নিশ্চয়ই আছে এরকম আছে। আর আরেকটা খুব ইন্টারেস্টিং আমার মনে আছে যে আমরা ছোটবেলায় যেখানে থাকতাম যে কমপ্লেক্সে, সেইখানে রং খেলতে 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 রং শেষ হয়ে গেছে, মানে আবির শেষ, যে কোনো গোলা রং শেষ, সব শেষ, কিন্তু রং খেলার হুজুক থামছে না। হ্যাঁ, কিছু করতেই হবে, কিছু করতেই হবে। তখন আমাদের ওই মানে মায়েদের যে গ্রুপটা ছিল, কাকিমা জেঠিমা তারা সবাই কি করলো, মানে আমাদের বাড়ির সামনে একটা মিষ্টির দোকান ছিল, সেখান থেকে হাঁড়ি হাঁড়ি রস আনতে লাগলো এবং লোকজন ধরে ধরে সেই রস মাথায় ঢেলে দিয়েছে। এতক্ষণ নানা রকম গল্প গুজব হলো, আমার জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এবার একটা ছোট্ট কথা যেটা কিনা আমার মনে হয় বলা দরকার, রং খেলতে খেলতে যেটা হয় আমরা ইয়ার্কি ঠাট্টা করতে করতে না একটা মাত্রা পেরিয়ে যায়, একটা লেভেল ক্রস করে ফেলি আমরা, না বুঝতে পারি না আমরা কাউকে হার্ট করে ফেলছি বা কোথায় আমাদের থামা উচিত। এক্স্যাক্টলি, আমরা কি হয় আমাদের আশেপাশে কোনো কুকুর বা কোনো বেড়াল দেখলে আমরা রঙের তিলক দিয়ে দিই বা ওদের গায়ে রং দিয়ে দিই, আমাদের কোনো ইন্টেনশন থাকে না ওদেরকে হার্ট করার, কিন্তু কিন্তু আমাদেরকে বুঝতে হবে ওরা কিন্তু এটা এনজয় করছে না, কারণ সেই কারণে ওদের প্রচন্ড ইরিটেশন হয়, ওই রঙের কেমিক্যালস ওদের স্কিনে ইরিটেশন কজ করে, আর সেটা কিন্তু একদিন বা দুদিন নয়, সেটা কিন্তু মানে লাস্ট করে নেক্সট ওয়ান উইক বা ওয়ান মান্থ হয়তো। তো সেটা একটু কেয়ারফুল থেকে আমাদেরকে ওদেরকে বাঁচিয়ে আমাদেরকে এনজয় করতে হবে, বা যদি আমরা কোথাও দেখি যে কেউ রং লাগিয়ে দিচ্ছে তাদের আটকানো কিন্তু আমাদের দরকার, কারণ ওরা তো বলতে পারে না, অবলা জীব, সেইটুকু রেসপন্সিবিলিটি আমাদের নেওয়া উচিত, তাই তো। আর আপনারা সবাই ভালো থাকুন, খুব ভালো দোল কাটান, এনজয় করুন সারাদিন, প্রচুর খাওয়া দাওয়া করুন, মজা করুন, কিন্তু দেখবেন নিজের মজা যেন কখনই অন্য লোকের দুঃখে পরিবর্তিত না হয়, ভালো থাকবেন। আর অবশ্যই শেষ কথা যে আমাদের যে ইউটিউব চ্যানেল সাইলেন্ট ব্রাদার্স, সেটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর দেখতে ভুলবেন না আগামী দিনে আরও অনেক ভ্লগস আমরা নিয়ে আসবো। নমস্কার।